জাতীয়করণের দাবিতে 21 জানুয়ারি থেকে অনশনে বসেন শিক্ষকরা। অনশনরত শিক্ষকরা বলছেন প্রায় 4000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়েছে। এ অবস্থায় শিক্ষা খাতে বৈষম্য দূর করতে জাতীয়করণের বিকল্প নেই বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আমাদের বিদ্যালয়গুলো যথাযথ নিয়মে পাঠদানের জন্য আবেদন করার পরেও কেন আমরা জাতীয়করণ বঞ্চিত, এবং আমাদের সমাপনী এবং যাচাই বাছাই করার পরেও মন্ত্রণালয়ে আছে, তারপরেও কেন জাতীয়করণ নাই? আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন। প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানালেন সংগঠনটির মহাসচিব। হিসাব অনুযায়ী 4159 বিদ্যালয় আমাদের বাদ রয়ে গেছে। প্রধানমন্ত্রীর মুখ থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। টানা 4 দিনের অনশনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।